ভারতের মতো করুণ অবস্থার মুখোমুখি হিমালয় কন্যা নেপাল। ভারতের করোনা ভেরিয়েন্ট ছড়িয়ে গেছে পুরো নেপালে, নেপালের হাসপাতালের চিত্র পাল্টে গেছে, ছাই দিয়ে কুলাচ্ছে না করোনা রোগীদের। ভারতের মতো হিমশিম খাচ্ছে সেবা দিতে যাওয়া চিকিৎসকরা। দিনে দিনে বাড়ছে করোনার আঘাতে মৃত্যুর মিছিল, সেবা দিতে গিয়ে কুল পাচ্ছে না দেশটির স্বাস্থ্যখাত। নেপালে যাদের করোনা লক্ষণ ধরা পড়েছে তাদের 44% পজিটিভ এসেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে নেপালের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক মাস আগেও সে দেশের করোনা পরিস্থিতি ভালো ছিল। চলতি পরিসংখ্যান বলছে নেপালের যে অবস্থা এখন চলছে তা ভারতেও তদ্রূপ ছিল। নেপালের স্বাস্থ্যখাত তেমন উন্নত না। দেশটিতে 3 কোটি মানুষের বসবাস আর হাসপাতালের শয্যা সংখ্যা 12,000 মতো, চিকিৎসক মাত্র 16,000 মতো। করোনায় দ্বিতীয় ধাক্কা ভারত সামলাতে পারেনি। নেপালের ত্রাহি ত্রাহি অবস্থা। নেপালের চিকিৎসা সামগ্রী ইতোমধ্যে সংকট দেখা দিয়েছে। নেপাল ও ভারতের সাথে বাংলাদেশের তুলনা করলে করোনার পরিস্থিতি আর আঘাত সহ্য করার ক্ষমতা বাংলাদেশের নেই। সরকার প্রথম ধাক্কা সামলাতে পারলেও মহামারীর দ্বিতীয় ধাক্কাটা সামলাতে পারবে কিনা তা নিশ্চিত নয়। যদি ভারত বা নেপালের ঢেউ বাংলাদেশে ধাক্কা দেয়, 18 কোটির জনসংখ্যার দেশের জন্য তা মহা ভয়াবহতা বয়ে আনবে। মানুষ আর মানুষ যেন জনস্রোত, ঠেলাঠেলি গাদাগাদি, স্বাস্থ্যবিধি হাওয়া, কাঁধে ব্যাগ, হাতে শিশু সন্তান, কারোর কোলে দুধের শিশু, ঈদে গ্রামে ফেরার ঢল। শনিবার দেশের ফেরিঘাটগুলোতে ছিল এমনই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ফেরিগুলোতে কোনো গাড়িরই ঠাঁই হয়নি, ফেরিতে উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে, গিজগিজ করে মানুষ পাড়ি দিয়েছে নদী, এ যেন জমপুরি। দেশের মানুষ ঈদে বাড়ি যাবার জন্য উন্মুখ হয়ে হুমড়ি খেয়ে পড়েছে, স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই যে যার মতো চলাফেরা করছে। নিজেদের হেয়ালি পনার জন্যই নেপালের আজ এই অবস্থা। নেপাল তাদের অবস্থা ঠেকাতে যে পদক্ষেপ নিয়েছিল তাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পাশেই বাংলাদেশের অবস্থান। ভারত ও নেপালের করুণ দশা দেখে এখনই শিক্ষা নেওয়া দরকার আমাদের। সচেতন আর বিধিবিধান মেনে চললে বাংলাদেশ করোনাকে জয় করতে পারবে। বেঁচে থাকলে সামনে ঈদ করা যাবে বাড়ি গিয়ে, কিন্তু জীবন বাঁচাতে না পারলে কার জন্য ঈদ? প্রতিবেশী দেশের অবস্থা দেখেও যদি সিদ্ধান্ত নিতে না পারি তাহলে ক্ষতিটা আমাদেরই। তখন বাংলাদেশ হয়তো ভারত বা নেপালের পথেই হাঁটবে।